বিভিন্ন রকমের সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে 65 বছরের ত্রিপুরার এক কৃষক। ত্রিপুরা পশ্চিম লঙ্কামুড়া এলাকায় অচিন দে নামে 65 বছরের এক কৃষক শীতকালীন মরশুমে ওনার কৃষি জমিতে কুমড়ো গাছ, ধনে পাতা, মটরশুঁটি, শশা সহ আরও বিভিন্ন রকমের সবজি চাষ করে আসছেন বিগত অনেক বছর ধরে। এই সবজি চাষ করে ওই কৃষক ওনার পরিবারের লোকজনদের নিয়ে সংসার প্রতিপালন করে আসছেন। ওনার পরিবারে স্ত্রী সহ 2 ছেলে রয়েছেন। এক ছেলে বাড়ির সামনে দোকান এবং আরেক ছেলে বাবার সাথে এই কৃষিকাজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই কৃষিকাজ করে ওই কৃষক কোনোরকমভাবে সংসার প্রতিপালন করে আসছেন বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরা সরকার যদি কৃষক অচিন দেকে এই কৃষিকাজ করতে সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে তিনি আরও বেশি করে ওনার কৃষি জমিতে সবজি চাষ করতে পারবেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি। 40 বছর হয়ে গেছে, 40 বছর করতে আছি। কৃষির উপরে আমি নির্ভর, আর কোনো কাজ হই না। এই রয়ে আমরা কোনো ওই একটা জলের সুবিধা একটা পাইলাম ওই কংগ্রেস থাকতে, এই রই আর কোনো সুখ সুবিধা আমি পাইছি না। কী কী সবজি করেন আপনি? সিজনে একটা করি আর কি। ওখানে কোভিড সিজন থেকে গেল, এবার যখন শশা আছে, আপনার কুমড়া ডুগা, মটরশুঁটি, খিরা এবি করছি, আর ওখানে এটার পরে ড্যারেস করুম, এরপর যা ড্যারেসের পরে আপনি ডাটা উঠে ই করুম আর কি। কতখানি জমি নিয়ে করতেছে? আমার এখানে তো এখন আছে 1.5 খানি জমি। ফলনের পরে কী আবার কী লাগাবেন? এখন ফলনের পরে ড্যারেস লাগাবো। এখন তো গরমের সিজন এসে পড়েছে, কী করবেন আর কী কী করবেন? ড্যারেস করুম আর কী করুম, ওই ডাটা উঠে করুম, ডুকা এই করুম। জলের কেমন ব্যবস্থা? জলের একটা যে আমার কোনো ব্যবস্থা নাই, একটা ওয়াটার সাপ্লাই আছে, এটা দেখ কিছু পাই, সময় দেয় নাহলে দেয় না। যে রোজগার করেন এই রোজগার দিকে সংসার চলে? চলে না, কী করবো, টুকটাক আরও কিছু করোনা লাগে আর কি। সরকার থেকে এখন অবধি কোনো সাহায্য পেয়েছে না? আমার কোনো সাহায্য দিচ্ছে না। আপনার ছেলে কী করে? আমার ছেলে ওই যে কৃষি করতে আছে ওখানে, আর একজন আছে ওই পাসপোর্টের দোকান দিচ্ছে, আর আমি একটা ওই টুকটাক দিকে আমি ইয়ে করতেছি। দেখতে পেলাম একজন মহিলা কাজ করছে, কিন্তু কি আপনার ছেলের বউ? এই করো আমার ছেলের বউ। ওই মানে সব বলতে গেলে পুরো পরিবারটা আপনার কৃষির উপর নির্ভর? কৃষির উপর নির্ভর। ভালো পয়সা পাই, নাহলে বাজারে চাহিদা কেমন এই সবজিগুলো? বাজারে চাহিদা আছে, সময় বুঝে আর কি, ওখানে তো একটু কম সম আছে আর কি। বর্ষার সিজনটা মিলে ফসলটা করলে একটু ভালো দাম পাই আমরা। এবার যে সবজি করেছেন, এগুলো বেশি ক্ষতি হয়েছে বেশি না লাভটা পরিমাণটা বেশি? না এখন ক্ষতি হয়েছে না, এখানে চলতে আসে। এই জায়গাটার নাম কি? পশ্চিম লঙ্কামুড়া। আপনার নাম? আমার নাম অর্জুন বিল। বয়স কত আপনার? আমার আছে 65।